নল ফুটকি। এবার তার চারটি ডিম আসবে। এদিকে পুরুষ কোকিল ডেকে চলে ভর দুপুরে, সুরে সুরে ডাকে নারী কোকিলকে। কোকিল দম্পতিরও সময় এসেছে ডিম দেবার, কিন্তু যাযাবর কোকিলদের তো বাসা থাকে না। ইংরেজিতে বলা হয় ব্রুড প্যারাসিটিজম, মানে পরের উপর নির্ভরশীল, সন্তান দায়িত্ব মানে পালনের দায়িত্ব নিজ প্রজাতির উপর বা না রেখে সম্পূর্ণ অন্য প্রজাতির পাখির উপর দিয়ে দেয়। নলফুটকি দম্পতির ঘরে আসে চারটি ডিম, ডিমগুলোকে পাহারা দেয় মা পাখি, কিন্তু খাবারের জন্য তাকে বাসার বাইরে যেতে হয়, আর সে সুযোগে মা কোকিল হানা দেয় নলফুটকির বাসায়, চুরি করে একটি ডিম। যাবার আগে নিজের ডিমটা সে পেড়ে যায় নলফুটকির বাসায়, আর কোনোদিনও সে ডিম বা বাচ্চার খবর নিতে আসে না মা কোকিল। নলফুটকির উত্তাপে একদিন ডিম ফুটে বেরিয়ে আসে কোকিল ছানা, তখনও তার চোখ ফোটেনি। অথচ চোখ না ফোটা সে কোকিল ছানায় বাসা থেকে ফেলে দেয় নলফুটকির বাকি তিনটি ডিম। ছানাটির এমন কাণ্ডে বিস্মিত নলফুটকি দম্পতি, তবু পরম মমতায় নিজের বাসায় তারা বড় করে কোকিল ছানা। ব্যবলার পাখি ওখানে যে বাসা ডিম দেয়, অনেক সময় তার ডিমটা আবার সরাইও ফেলে, আবার অনেক সময় না সরায় পাশাপাশি থাকে, দুই ধরনের অনেক ধরনের ঘটনাই ঘটে। সেক্ষেত্রে দেখা যায় যদি ডিম না সরায় একই সাথে দুই ধরনের বাচ্চাই বেড়ে উঠতেছে। মাত্র দুই সপ্তাহে দৈর্ঘ্যে পালিত বাবা মাকেও ছাড়িয়ে যায় কোকিল ছানাটি, আর নলফুটকির জানা হয় না কি তার রহস্য। একসময় নলফুটকি দম্পতির বাসা ছেড়ে উড়াল দেয় কোকিল, আর কখনো ফিরে আসে না। প্রকৃতির নিয়মে হয়তো সেও একদিন খুঁজে নেয় নতুন কোনো দম্পতির বাড়ি, চুরি করে রেখে আসে নিজের ডিম। হোসেন সোহেল, 71।